আমি শ্রদ্ধেয় আমাদের পরম পূজনীয় শ্রী দাদামণিকে আমি কিছু কথা শোনানোর জন্য মাইক হাতে তুলে দিচ্ছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি নিজের বক্তব্য শুরু করার আগে আমি প্রণাম জানাব আমার পরমানন্দ গুরুদেব অখণ্ড মঙ্গলেশ্বর শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যাকে আমরা আদর করে বলি শ্রী শ্রী ভাবনী, এবং তত্ত্বশ্বরী সন্ন্যাসী সংহিতা দেবী, যাকে আমরা বলি মামণি বলে ডাকি। আজকে মৌসুমী যে কাজটা করছে শুরু করছে অসাধারণ কাজ করছে, একটি সমাজ সেবামূলক কাজ। একটি এই কাজটি আমাদের প্রত্যেকের হাত লাগানো উচিত, এই কাজে এগিয়ে আসা উচিত। শ্রী শ্রী মামণি এই কাজটি করেছিলেন, তিনি অসাধারণ কাজ করেছিলেন এই পেটটি নিয়ে। তিনি যখন বাড়িয়ে বেরোতেন, তিনি দেখতেন কোনো পেট ছোটো কুকুরের বাচ্চা রাস্তায় পড়ে আছে, সঙ্গে তাকে উঠিয়ে নিয়ে আসতেন, উঠিয়ে এসে বাড়িতে যত্ন করে রাখতেন, নিজের ছেলে মেয়ের মধ্যে যত্ন করতেন। তখন এমন হয়েছে তিনি অর্ধেক পিছনের মধ্যে ঘুমিয়েছিলেন, অর্ধেক পিছনের মধ্যে বাচ্চাদেরকে রেখেছেন উনি। এতে অসাধারণ সেবা যত্ন করতেন উনি নিজের ছেলে মেয়েদের মতন, তাদের খাওয়া দাওয়া দিকে লক্ষ্য রাখতেন, নিয়মিত ডাক্তার থেকে চিকিৎসা করাতেন। অতএব মৌসুমী যে কাজটা করছে সেটা অসাধারণ। আস্তে আস্তে বাবন সম্পর্কে একটু বলবো আমি। যদিও তিনি ছিলেন জমিদার বংশের ছেলে, তার ঠাকুর তার নাম ছিল শ্রী হরিহর বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায়। তার সাথে তিনি তার সংসার ত্যাগ করলেন, তিনি হরিচর বৃত্তি গ্রহণ করলেন। অর্থাৎ তিনি বললেন কাউকে চাঁদা বা ভিক্ষা নেব না, শুরু করলেন একটা আশ্রম। আশ্রমের নাম হচ্ছে অজাক আশ্রম। অর্থাৎ এই আশ্রম থেকে কোনো চাঁদা বা ভিক্ষা নেওয়া হবে না। তাহলে আশ্রম চলবে কী করে? না, আশ্রম একটি আয়ুর্বেদিক ওষুধের কারখানা খুললেন তিনি বেনারসে, এবং তার লেখা প্রায় 200 বই চরিত্রঘটনা আন্দোলনের উপরে সেগুলি থেকে বিক্রি করে যে বিক্রি করে অর্থ আসে তা দিয়ে তিনি আশ্রম যাতেন। এবং তিনি বহু বই লিখেছেন সব কিছু চরিত্রঘটনা আন্দোলনের উপরে বিশেষ করে। এগুলি আমরা বক্তব্য শেষ করছি।